আমার সাহসপদ ভাই শ্রী প্রদীপ জনাব বদিউল আলম আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান আলোচক হিসাবে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষক অনুরাগী আমার শ্রদ্ধাভাজন মামা জনাব মাহবুব আলম সাহেব আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। পটিয়ার কৃতি সন্তান খাদ্য উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষক অনুরাগী জনাব মাহবুব আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি তারেক ভাই পটিয়া সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক শ্রী নয়ন শর্মা এবং বিশিষ্ট শিক্ষক নেতৃবৃন্দ কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় মায়েরা সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ খাদ্য শাখার পক্ষ থেকে এবং খাদ্য উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আজকে এমন একটা আনন্দকর মুহূর্তে আপনারা 21 সালের মধ্যে পটিয়াকে একটা আধুনিক উন্নত একটা উপজেলা হিসেবে এবং সংসদীয় আসন হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনতির সরকার থেকে উপহার দিতে পারবো। আপনারা জানেন আমরা প্রতিটি ওয়ার্ডে আনাচে কানাচে রাস্তা এবং পদঘাট উন্নয়নের যে দায়িত্ব এটা মূলত হয় স্থানীয় সরকারের মাধ্যমে। তারপরও আমাদের মাননীয় সাংসদ ওই কাজগুলো করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে কিভাবে করতে চাই। কারণে কি আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যারা